বন্ধুদের আড্ডা আর লেখক পাঠক ও প্রকাশকদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা। তবে প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি হচ্ছে না বলে জানালেন প্রকাশকরা। আহসান হাবিবের রিপোর্ট। ফাল্গুনের দ্বিতীয় দিনেও বাসন্তী সাজে তরুণ তরুণীদের পদচারণায় মুখর ছিল বইমেলা প্রাঙ্গণ। ক্রেতা দর্শনার্থী ও লেখক পাঠকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে বই কেনার চেয়ে গল্প আড্ডাই যেন বেশি প্রাধান্য পাচ্ছে মেলায়। বিশেষ দিনগুলোতে যদি আমরা এরকম করে আসি তখন দেখা যায় একটু মানে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। বই যারা পড়বে তা যত পড়বে ততই জানবে তারা। বয়সের কোনো এখানে ফ্যাক্টর না, বই আমরা শিশুরাও পড়ে আমরা পড়ি। বই বিক্রি নিয়ে অসন্তোষের কথা জানান বিক্রেতারা। এ নিয়ে পাঠকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বহির্ভূত বইগুলোই ভালো লাগে বেশি, তো ওই বইয়ের খোঁজেই আসবো, বই খুঁজতে বই পড়তে। বইমেলায় বইয়ের দাম অনেক বেশি। কালকে ওই রকম ছুটি ছিল না, আজকে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে ছুটি পেয়েছে অফিস থেকে, সেই জন্য আমাদের আসা। আমার মূলত গোয়েন্দা কাহিনীর বই খুব বেশি পছন্দ, তো আমি কিছু বেশ কিছু স্টলে দেখেছি, আমার ভালো লেগেছে, তো কিনবো ইনশাআল্লাহ। গত দিনগুলোর তুলনায় আজকে আমাদের বেচাকেনা অনেক ভালোই গেছে। বেশি মনে হচ্ছে আমরা তো স্টুডেন্ট, বইটা যদি প্রাইস যদি একটু কম হতো তাহলে দেখা যাচ্ছে আরও 4-5টা বই কিনতে পারতাম। অবশ্যই ভালো লাগতেছে, আর বইমেলা আসি হচ্ছে কি বই কেনার জন্য বা কেউ যদি গিফট করে এটা তো অবশ্যই আনন্দের। কালকে আমাদের একটা ফেস্টিভ্যাল ছিল যার জন্য অনেক বেশি লোকজন ছিল, কিন্তু কেনাও মানে পাঠকরাও অনেক বেশি ছিল। স্বাধীনতার ইতিহাস নিয়ে যে বইগুলি লেখনি আরও সুন্দর বা আরও গুছানো হওয়া উচিত, সেই অনুসারে আমরা বইগুলি পাচ্ছি না। যে পরিমাণ দর্শনার্থী প্রতিদিন মেলা আসেন সে তুলনায় বই বিক্রি কম বলে জানান প্রকাশকরা। মুদ্রণ উপকরণের যে দাম বৃদ্ধি সেক্ষেত্রে কিছু কিছু প্রকাশনার প্রকাশকদের একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। একটি দেশ স্বাধীনতা অর্জন করেছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা জাতিসত্তা নিয়ে, সুতরাং আমাদের একটা আবেগের জায়গা আছে। বারে বারে ছুটে আসি ভারত থেকে, কলকাতা থেকে। আর বইয়ের মান নিয়ে কথা বলেছেন লেখকরা। একেবারে সব কিছুই যে পরিপূর্ণ ভালো হবে এর কোনো নিশ্চয়তা থাকে না, হয়তো দুই একটা বই একটু নিম্নমানের হয়ে যেতে পারে। পাঠক আসলে সৃষ্টি হওয়ার প্রয়োজন, এই বইয়ের মাধ্যমে পাঠক সৃষ্টি হবে। পাঠক এবং সাহিত্যপ্রেমী, বিশেষ করে পাঠকপ্রেমী মানুষের মন মানসিকতা তো সুন্দর হয় এবং অবশ্যই ক্ষুধা নিবারণ হয়। আসলে সবচেয়ে বড় ব্যাপার, কিছু লিখতে হলে আমাকে কিছু জানতে হবে, সেই জানাটার মধ্যে আমাদের অনেক ফাঁক রয়ে গেছে। পাঠকের ক্ষুধা অনেক বড় ব্যাপার, একটা সাগরের মতো, সেইখানে আসলে পাঠকের ক্ষুধা নিবারণ করা লেখক হিসাবে সম্ভব না। মেলার 15তম দিনে নতুন বই এসেছে 84টি, আর এ পর্যন্ত মোট নতুন বই এসেছে 1577টি। আহসান হাবিব, দেশ টিভি, ঢাকা।